অঞ্জলি এই বয়সের ছেলে, একটু চোখে চোখে রাখো। সারাদিন মোবাইল নিয়ে কি এত কুটুর কুটুর করছে, পড়াশোনা তো শিখে উঠবে। কেন, কি হয়েছে? আচ্ছা বৌদি, তুমি কি দুনিয়ার কোনো খবর রাখো না? এইসব ছেলেরা আজকাল এই কম্পিউটার, ওই নেট, এসবে কি করছে তুমি জানো না কিছু? কি কি করছে? সব বাজে বাজে মেয়েদের ছবি দেখছে। ছি ছি ছি, কি অসভ্যতা, কি অসভ্যতা! এসব কি বলছো তুমি উমাদি? আমার তো ভয় করছে গো। দেখো, তোমাদের আমি প্রতিবেশী, তো তোমাদের ভালো চাই, তাই এইসব বললাম। শ্রী, কি অবস্থা বোঝ? কলে জল চলে গেলে চান করতে করতে কোনো মতে চান করে বেরিয়ে এসেছি। এই আমি না ঠাকুর পুজোটা দিয়ে আসছি, বুঝলি? কি ব্যাপারটা কি গো? বাথরুমে এক ফোঁটা জল নেই, দাড়িটুকু পর্যন্ত কামাতে পারলাম না ভালো করে, মেশিনটা খাঁ খাঁ করছে। আমি বরং আসি এখন। হ্যাঁ, আমি আসি। সারাটা দিন জল বন্ধ থাকবে? কি বলছো তুমি এসব কথা? আরে তোমরা জানো না, তোমরা জানবে কি করে? তোমরা তো বাড়িতে ছিলে না কালকে। এখানে মাইক দিয়ে বলতে বলতে গেছে যে সারা দিন জল থাকবে না, সেই রাতে জল আসবে। আমি তোমাদের বলতে পারিনি তোমরা ছিলে না বলে। আমি মন্টু তাকে বলেছিলাম, মন্টু তো তোমাদের বলেনি। দেখেছো, এগুলো নিয়ে কিভাবে সামলাবো বলতো? একটা কথা সময় মতন মনে করিয়ে দেবে না? এই মন্টু তারাকে নিয়ে এখন কি করি বলতো? এই ভুলে যাওয়ার রোগটা কি আর কোনোদিন ঠিক হবে না? এত বড় কথা একবার বললো না পর্যন্ত। মা, ব্রেকফাস্ট দাও আমায়। কি গো, জট লাগিস এখানে? এ তুই কোন জগতে থাকিস বলতো? হ্যাঁ, জানিস না সকাল থেকে জল আসেনি, দেখছি সেই নিয়ে এত ঝামেলা হচ্ছে বাড়িতে। জল নেই আর তুমি আমাকে এখন বলছো? ও, তার মানে নিশ্চয়ই ব্রেকফাস্টও হয়নি। ঠিক আছে, চাপ নেই, আমি আমি অফিসে ব্রেকফাস্ট করে নেবো, আসছি। মহা স্বার্থপর ছেলে তো তুই। হ্যাঁ, দেখছিস এতগুলো লোক জল নিয়ে ঝামেলায় মরছে, এখন আমরা কি করবো? সারাদিন জল ছাড়া একবারও ভেবেছিস? আছে, সেই সমস্যার সমাধানও আমার কাছে আছে। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে আজকে একটা শপিং মলে চলে যাও। কি, এই বাড়িশুদ্ধ লোক গিয়ে এখন মলে উঠবো? বাবা, শপিং মলটা কি এইটুকু জায়গা নাকি? কতগুলো ওয়াশরুম আছে বলো তো? তোমরা একটা কাজ করো, তোমরা আজকে শপিং মলে যাও, গিয়ে টাইম পেলে সিনেমা দেখো একটা। হ্যাঁ, সিনেমা দেখো, আর ফুড কোর্টও আছে, খাবার দাবার খেয়ে নেবে, অনেক মজা করবে, তোমরা যাও। খুব মজা হবে, আমরা শপিং মলে যাবো। হ্যাঁ, মজা হবে। তাহলে হয়ে গেল তোমাদের সমস্যার সমাধান, আমি আসছি। টাটা, আসছি। শপিং মল, জ্ঞান দিয়ে চলে গেল। এই মাটিতে তুমি যা ফলাবে একদম সোনা ফলবে, দারুন মাটি জানো তো। আর আমি নিয়ে যাই। তোদের জন্য ভারতবর্ষ একটা ভালো ফুটবলার হারাচ্ছে, তোর দেশপ্রেম নেই দাদা ভাই, তোর দেশপ্রেম নেই, তাই দেশপ্রেম নেই। আমি তোমাকে না ভালো লঙ্কার বীজ এনে দেবো, এত ঝাল লঙ্কা হবে না এই মাটিতে, তোমাকে আমি কি বলবো। ও বাবা, একই তো এত ঝাল, তার উপর আরো ঝাল গেল। তুমি যে কি বলো না ঋষি দাদা, সত্যি তোমার নন্দন কাননে বুঝি লঙ্কা গাছ লাগানো হবে? মিশ্রাজির ফোন দাও।
আমাকে না করে তোমায় কেন করছে? নিশ্চয় দরকারটা আমার সাথে, তাই আমাকে ফোন করছে। মিশ্রাজির ফোন, এবার তোমাকে না আমাকে। হ্যাঁ মিশ্রাজি, গুড মর্নিং, বলুন। হ্যাঁ ঋষি, তোমার আর মোহরের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? হ্যাঁ মিশ্রাজি, কি সুখবর? একটা নতুন মেয়ে পেয়েছি, যেমন তোমরা চেয়েছিলে সেই রকম। পেয়ে গেছেন? এ তো সত্যি ভালো খবর। হ্যাঁ, আমি টাকা পয়সার কথা করে নিয়েছি, তোমরা একবার ওর বুটিকটাও দেখে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি বললেন মিশ্রাজি? মিশ্রাজি বললো যে তখন থেকে জিজ্ঞেস করছে আর স্যান্ডউইচ দেবো কিনা দেবো কিনা, কিছু তো বলছই না। আরে পরে মানে সব সময় মোবাইল নিয়ে পড়ে রয়েছিস, কি হয়েছে কি? হ্যাঁ আরে এটা তো আমার মোবাইল। আই তাতে কি হচ্ছে? দে না আমার মোবাইল, আমার কি এবার তো কোনো প্রাইভেসি নেই নাকি? আসছো প্রাইভেসি দেখা যাক জন মার। এই দাঁড়া, মাঠ থেকে ওইভাবে ছিনিয়ে নিলি কেন মোবাইল? আরে আমার মোবাইল কি আছে এতে? বান্ধবীর ছবি ব্যাংকে বলছেন যে না মোটেও না একদম তালি। আরে এটা আমার মোবাইল, আমি দিতে হবে। দে কেন, আমি দেখবো। কে বলছি তুমি? কি দুনিয়ার কোনো খবর রাখো না? এসব ছেলেরা আজকাল এই কম্পিউটার ওই নেট এসবে কি করছে তুমি জানো না? কিছু সব বাজে বাজে মেয়েদের ছবি দেখছে। ঝি ঝি ঝি, কি অসভ্যতা, কি অসভ্যতা! সত্যি কি চিত তাহলে? না 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 মাগো, কিন্তু সারাদিন ছেলেটা হয় মোবাইল নয় কম্পিউটার, সে কি করে কি জানে? এই চম্পা, হ্যাঁ আমার জন্য কাপ চা করে আনা, আমার না ভীষণ গাটা ম্যাজম্যাজ করছে রে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি। চম্পা, হ্যাঁ বলছি ওই চাতে একটু আদা দিস। হ্যাঁ যা, আদা তো করে দিবি। আচ্ছা আচ্ছা, বলছি এত গরমের মধ্যে তো আদা তো ঠান্ডা লেগে গেল কি করে গো? আচ্ছা দাঁড়া আমি চা করে আনছি। বলি বৌদি, তুই কি কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি তো ঠান্ডা লাগলো কি করে? আমারও দিদি ভাই। কি হয়েছে তো? দে গলা গলা আর বলো না বৌদি, ওই এসি হাওয়াটা বোধহয় সহ্য হয়নি গো। কিরম একটা জ্বর চল আছে, কি বোধহয় জ্বর আছে দেখো তো একটু। তাই তো গো, তোমার গাটা তো গরম গরম লাগছে। ভীষণ শরীরটা খারাপ লাগছে। তুমি এক কাজ করো, ব্রেকফাস্ট করে একটা জ্বরের ওষুধ খেয়ে নিও। আচ্ছা আচ্ছা। কি ছোট, তোর কি হয়েছে আবার? আমার আমার গলাটা ব্যথা করছে আর মাথা যন্ত্রণা হয়, সাইনাসটা আবার বেড়ে গেল কিনা জানি না বাবা। বাবা সে কি এসির হাওয়া সহ্য হচ্ছে না? বন্ধ করে দিলি না কেন এসিটা? মা দেখো দিদি কিন্তু আমার আদিকলা বলছে, আমি আদিকলা নই। ডাক্তারখানায় ছুটতে হবে। ওই এসির হাওয়াটা বোধহয় সহ্য হয়নি। আচ্ছা শিউলি, এটাকেই বোধ হয় আদেকলা পোনা বলে তাই না? আমি একটা জিনিস তো কিছুতেই বুঝতে পারছি না গো। বলছি একদিন এসির হাওয়া খেয়ে তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, এবার তো রোজ এসি চলবে, রোজ ডাক্তারের কাছে যাবে। অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। সকাল সন্ধে দুপুর নিয়ম করে শুতে হবে, তাহলে সমস্ত কিছু। ঋষি, কে মেয়েদের হ্যান্ডেল করতে পারে? তুমি? আমার মতো একটা সিম্পল মেয়েকেই হ্যান্ডেল করতে পারো না, আবার জিতকে বড় বড় কথা বলছো। কি তুমি সিম্পল? হ্যাঁ তোমার মতো জটিল মেয়ে আমি আর দুটো দেখিনি। কি ভেবেছো নাকি? এই আমি তোমার সাথে তর্ক করতেই চাই না, তুমি যাও তো এখান থেকে।